এলিট রেজিমেন্টের সেনাদের হারিয়ে যুদ্ধের বিশাল মূল্য দিল রাশিয়া। কিয়েভের কাছে বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করেছে মস্কো, দাবি যুক্তরাজ্যে। রমজানে আল আকসায় মুসল্লিদের বাধা না দেওয়ার আহ্বান এরদোগানের। সুমির আঞ্চলিক মেয়রকে অপহরণের অভিযোগ। মৃতদেহ মাইন পুঁতে রাখছে রুশ বাহিনী। 122 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভারতে। সবশেষে জানবেন ইসরায়েলের সঙ্গে শীঘ্রই মুক্ত বাণিজ্য চুক্তিতে যাচ্ছে আরব আমিরাত। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এলিট রেজিমেন্টের সেনাদের হারিয়ে যুদ্ধের বিশাল মূল্য দিল রাশিয়া। ইউক্রেন যুদ্ধে নিজেদের শ্রেষ্ঠ সেনাদের হারিয়ে বিশাল মূল্য পরিশোধ করতে হচ্ছে রাশিয়াকে। দেশটির দা 331 গার্ডস প্যারাশুট রেজিমেন্টের অনেক সেনা নিহত হয়েছেন চলমান যুদ্ধে, খবরটি প্রকাশ করেছে বিবিসি। রাশিয়ার দা 331 গার্ডস প্যারাশুট রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সের্গেই সুকারে প্রাণ হারান গত 13 মার্চ। মৃত্যুর পর তাকে হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন মেডেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার শেষকৃত্যে উপস্থিত রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ইউরি সাদোভেঙ্কো বলেন, ভবিষ্যতের জন্য বেঁচেছিলেন কর্নেল, আমাদের সবার ভবিষ্যৎ ও নাৎসিমুক্ত একটি ভবিষ্যতের জন্য বেঁচেছিলেন তিনি। ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে ঠিক কতজন রুশ সেনার মৃত্যু হয়েছে তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব জানায়নি রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, রাশিয়া যা বলছে প্রকৃত সংখ্যা তার অনেক বেশি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এলিট রেজিমেন্টের নিহত সেনাদের হিসাব করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার এলিট 331 রেজিমেন্টের অন্তত 39 জন নিহত হয়েছেন। বিবিসি আরও জানায়, বেলারুশ হয়ে ইউক্রেনে প্রবেশ করা রুশ সেনাবহরের মধ্যেই ছিলেন এলিট রেজিমেন্টের সদস্যরা। বেলারুশ দিয়ে প্রবেশ করে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয়েছিল এই বাহিনীর লক্ষ্য। কিয়েভের দিকে অগ্রসর হওয়ার পথে বুসা, ইরপিন ও হোস্টামেলের মতো শহরগুলোতে ধ্বংসযজ্ঞ চালায় তারা। এই রেজিমেন্টের সেনারা রুশ বাহিনীর মধ্যে নিজেদের সবচেয়ে অভিজাত মনে করে। কিয়েভের কাছে বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করেছে মস্কো, দাবি যুক্তরাজ্যের। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি এলাকায় অবস্থিত হোস্টামেল বিমানবন্দর থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সেনাবাহিনীর গোয়েন্দারা। শনিবার সকালে এক ব্রিফিংয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এই বিমানবন্দরটি ঘিরে সংঘাত অব্যাহত ছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বাহিনী প্রত্যাহারের মধ্যে কিয়েভের আশেপাশে অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনারা। মন্ত্রণালয় আরও জানায়, পূর্ব ইউক্রেনের বেশ কিছু গ্রাম ফের দখলে নিতে সক্ষম হয়েছে কিয়েভ। একই সঙ্গে ভয়াবহ লড়াইয়ের পর পূর্ব খার্কিভে একটি গুরুত্বপূর্ণ পথ সুরক্ষিত করতে পেরেছে ইউক্রেনের সেনারা। হোস্টামেলে 24 ফেব্রুয়ারির পর থেকেই লড়াই চলছে। কার্গো বিমানবন্দরটি দখলে হেলিকপ্টার নিয়ে আসেন রাশিয়ার সেনারা। রমজানে আল আকসায় মুসল্লিদের বাধা না দেওয়ার আহ্বান এরদোগানের। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে চলা উত্তেজনা কমিয়ে আনার পদক্ষেপ নেওয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হার্জগের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শুক্রবার হার্জগকে ফোন করে এর জন্য ধন্যবাদ জানান এরদোগান। এ সময় তিনি রমজানে আল আকসায় মুসল্লিদের বাধা না দেওয়ার অনুরোধ করেন ইসরায়েলি প্রেসিডেন্টকে। ফোন আলাপে এরদোগান গত কয়েকদিন ধরে ইসরায়েলের শহরে চলা সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানান এবং হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এরদোগান পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ইবাদতের জন্য মুসল্লিদের প্রবেশে বাধা না দিতে ইসরায়েলের প্রেসিডেন্টকে অনুরোধ করেন। বিশেষ করে রমজানের শেষ 10 দিন পবিত্র আল আকসা মসজিদ 24 ঘন্টা মুসল্লিদের জন্য খোলা রাখা ও অন্য ধর্মাবলম্বীদের এই সময় সেখানে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান এরদোগান। সুমির আঞ্চলিক মেয়রকে অপহরণের অভিযোগ। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমির একজন আঞ্চলিক মেয়র রুশ সেনাদের হাতে অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অঞ্চলটির প্রধান দিমিত্রি জেভিতোস্কি বিবিসি ইউক্রেনের কাছে এই অভিযোগ করেছেন। অপহৃত কর্মকর্তার নাম ওলেগজি শিবায়েব, তিনি নোভা স্লোবাদা শহরের ডেপুটি মেয়র। শুক্রবার পুতিবল এলাকায় রুশ সেনারা তাকে একজন সহায়তা সরবরাহকারীর সঙ্গে চেকপোস্টে থামায়। এলাকাটি সুমি অঞ্চল থেকে 80 কিলোমিটার দূরে এবং রাশিয়া সীমান্তের কাছে। সুমি অঞ্চল এখনও ইউক্রেনি বাহিনীর হাতে রয়েছে, কিন্তু রুশ সেনারা শহরটিতে অনবরত গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। মৃতদেহও মাইন পুঁতে রেখেছে রুশ বাহিনী। ভিডিও মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জনগণকে ল্যান্ডমাইন সম্পর্কে সচেতন হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন, কারণ ইউক্রেনের উত্তর অঞ্চল ছেড়ে যাওয়ার সময় রাশিয়ান বাহিনী সর্বত্র মাইন পুঁতে রেখেছে বলে অভিযোগ তার। জেলেনস্কি বলেন, রুশ বাহিনী পুরো অঞ্চলে মাইন পুঁতে রেখেছে, তারা বাড়িঘর, বিভিন্ন সরঞ্জামে, এমনকি মৃতদেহ মাইন স্থাপন করে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট এইসব অঞ্চলের বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফিরতে আরও সময় নেওয়ার আহ্বান জানান।
কারণ এসব মাইন পরিষ্কার ও গোলাগুলির বিপদ না কাটা পর্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে ইউক্রেন থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভের শহরতলি ইরপিনের বাসিন্দাদের এখনও সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, রাশিয়ানরা এলাকাটি ত্যাগ করার সময় ওই এলাকার মানুষের ল্যাপটপ, মোবাইল ফোনের মতো ডিভাইসে বিস্ফোরক রেখেছিল এবং সেগুলিকে বিভিন্ন জায়গায় ফেলেছিল। তবে শহরটিকে বাসযোগ্য করে তোলার জন্য নিরোধক দল ধীরে ধীরে নিয়ম মেনে কাজ করছে বলেও জানান আল জাজিরার এই রিপোর্টার। 122 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভারতে। 122 বছরের মধ্যে চলতি বছর সবচেয়ে উষ্ণতম মার্চ মাস পার করেছে ভারতে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে 1.86 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল 2022 সালের মার্চ মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা। এই মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 1.37 ডিগ্রি সেলসিয়াস বেশি। এর আগে জানুয়ারি মাসের শুরুতে আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছিল, 1901 সাল থেকে গত 120 বছরের ইতিহাসে 2021 সালটি ছিল ভারতের পঞ্চম উষ্ণতম বছর। মার্চ মাসে আবহাওয়ার গতি প্রকৃতি দেখে আবহাওয়াবিদরা ধারণা করেছেন, ভারতে 2022 সালে উষ্ণতার নতুন রেকর্ড। গড়তে পারে। তবে শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, চলতি বছরের শুরুর দিকে ভারতে উদ্বেগজনকভাবে কম বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ভারতে মার্চে বৃষ্টির ঘাটতি প্রায় 71%, 114 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টির রেকর্ড হয়েছে মাত্র 2 বার। ইসরায়েলের সঙ্গে শীঘ্রই মুক্ত বাণিজ্য চুক্তিতে যাচ্ছে আরব আমিরাত। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে শীঘ্রই। এজন্য উভয় পক্ষের আলোচনা শেষ হয়েছে। এতে দুই পক্ষই একমত হয়েছে। ইসরায়েলের অর্থনীতি ও শিল্প মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র বাণিজ্যমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। এর আগে গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি বলেছিলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্যে 600 মিলিয়ন থেকে 700 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হতে পারে। 2020 সালে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন আব্রাহাম চুক্তির অংশ হিসেবে এই সম্পর্ক স্থাপন হয়। এতে অন্তর্ভুক্ত হয় বাহরাইন এবং মরক্কো। শুক্রবার ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তিতে 95% বাণিজ্য পণ্য অন্তর্ভুক্ত হচ্ছে যা হবে শুল্কমুক্ত। অবিলম্বে বা ধীরে ধীরে খাদ্য, কৃষি এবং প্রসাধনী পণ্যের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও ঔষধও এতে অন্তর্ভুক্ত হবে। চুক্তিতে প্রবিধান, শুল্ক পরিষেবা, সরকারি ক্রয় এবং ইলেকট্রনিক বাণিজ্য অন্তর্ভুক্ত হবে। দেশগুলোর অর্থমন্ত্রী ইতিমধ্যে এ বিষয়ে স্বাক্ষর করেছেন। অনুমোদনের পরে কার্যকর হবে, তবে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। এই চুক্তি করার জন্য সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে গত বছরের নভেম্বর থেকে আলোচনা চলছিল।